বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার সনদ ও সম্মানী বিতরণ। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঢাকা মহানগর দক্ষিণ আঞ্চলিক আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার 2023-এর সনদ ও সম্মানী বিতরণ করা হয়েছে। 14 সেপ্টেম্বর 2024 শনিবার বিকেল 4টায় রাজধানীর লালবাগ জামিলা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে রাজধানীর লালবাগে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রায় 100 শিক্ষার্থীর সনদ ও সম্মানী তাদের প্রতিষ্ঠান প্রধানদের হাতে হস্তান্তর করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজধানীর লালবাগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর দক্ষিণ আঞ্চলিক মেধাবৃত্তি পরীক্ষার সনদ ও অর্থ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ চেয়ারম্যান আলহাজ ডাক্তার মোহাম্মদ হাসান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ মহাসচিব মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিকেএ ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক শিকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএ ভাইস চেয়ারম্যান দীপক কুমার মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএ অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, উপস্থিত ছিলেন বিকেএ সাংগঠনিক সচিব প্রফেসর এইচ এম নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন জামিলা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন, উপস্থিত ছিলেন বিকেআর সহ শিক্ষা সচিব মোহাম্মদ আলহাজ উদ্দিন রোহিত, উপস্থিত ছিলেন শহীদ মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন লাহোরি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষক সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কেজি স্কুলের শিক্ষকদের স্বার্থ রক্ষায় এই সংগঠনটি সারা দেশে কাজ করে যাচ্ছে, পাশাপাশি খুদে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন সহ সামাজিক এবং মানবিক কাজ করে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ আঞ্চলিক এই সংগঠনটি অনেক ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আমরা এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ জেজিটিভিকে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে আজ 14 সেপ্টেম্বর 2024 ঢাকা লালবাগ জামিলা খাতুন উচ্চ বিদ্যালয় আজ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব আলহাজ ডাক্তার আলী হাসান আলী স্যার, মহাসচিব ইস্কান্দার আলী হালাদার স্যার এবং সাংগঠনিক সচিব প্রফেসর এস এম প্রফুল্ল নতুন স্যার, অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন রেহান স্যার এবং সহকারী শিক্ষা সচিব এম এ রোহিত স্যার এবং অন্যান্য সচিববৃন্দ যারা সকলে উপস্থিত ছিলেন, তারা নিজ হাতে আজকে এই বৃত্তিপ্রাপ্ত পত্রিকাচা ছেলেমেয়েদের হাতে তারা পুরস্কার তুলে দিতে পেরেছেন। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সার্থক ও সুন্দর হয়েছে। এই অনুষ্ঠানকে যারা প্রাণবন্ধন করেছেন আমাদের অন্তঃস্থল থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে, আমি তাদেরকে প্রাণবন্ধ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মধ্যে কম্পিটিশন তৈরি করা, তাদেরকে যোগ্য মেধাবী হিসাবে বাংলাদেশে গড়ে তোলা। এই ছাত্র একদিন দেশ নেতৃত্ব দিবে, তারাই একদিন দেশ পরিচালনা করবে। এই ছাত্রদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়াই হচ্ছে এই মূল সংগঠনের মূল কাজ। সম্মানিত স্কুল পরিচালকদেরকে বসার জন্য অনুরোধ করছি, স্কুল পরিচালক এবং প্রধান শিক্ষকদেরকে বসার জন্য অনুরোধ করছি।